দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। নিটল টাটা বিচ সংলাপে দেখছেন নিউজ 24। শাহরিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে একজন সম্মানিত অতিথি আছেন আমাদের সাথে আলী জামান। উনি আছেন সভাপতি এসএমই অনার্স এবং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের বিচ সংলাপে থাকার জন্য। আজকে আমরা কথা বলবো নতুন ভ্যাট আইন এসএমই খাতের প্রভাব নিয়ে। শুরু করছি আপনার সাথে আলোচনা। প্রথমেই জানবো আপনার কাছ থেকে, জানতে চাব যে বাংলাদেশের এসএমইগুলোর উপর কি প্রভাব ফেলতে পারে এই নতুন ভ্যাট আইনটি। ধন্যবাদ আপনাকে। আমাদের যে ভ্যাট আইনটা নতুন করে যেটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, এটা হলো 91 সালে যে ভ্যাট আইন হয়েছিল সেইটা বর্তমান সময়ের জন্য উপযোগী না, এই কারণ দেখিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন 2012 নামে একটা আইন করেছে, যে আইনটা জাতীয় সংসদে অনুমোদন হয়ে গেছে। বিভিন্ন কারণে এটা এতদিন পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি, তবে গভর্নমেন্ট এবার খুব সিরিয়াস, বিশেষ করে অর্থমন্ত্রী বলেছেন যে এইটা যেদিনকে বাজেট ঘোষণা হবে সেই দিন থেকেই এই ভ্যাট আইনটা পুরোপুরি কার্যকর হয়ে যাবে। সুতরাং আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এই বছর থেকেই এটা কার্যকর হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এসএমইগুলোর উপরে কী প্রভাব পড়বে। এসএমই কিন্তু মানে আলাদা করে কোনো বিজনেস এন্টিটি না, মানে এটা হলো স্কেলটা, যে অর্থাৎ যে পরিমাত্রা আর কি হলো যে বিজনেসের, সেইটার যে স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন সেইটা ধরেন বিগ স্কেলের বিজনেস, মিডিয়াম স্কেলের বিজনেস, স্মল অ্যান্ড কটেজ বিজনেস, এইগুলোর মাত্রাটা মূলত আর কি হলো। এখন এসএমইগুলো কনসিস্ট অফ ইন্ডাস্ট্রি, ট্রেডিং বা সার্ভিসেস নিয়ে আর কি। সেক্ষেত্রে মূলত আমরা ধরে নিতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল খাতটাই হলো মূল বিবেচ্য হওয়া উচিত। এর পরিপূরক হিসেবে ট্রেডিং খাত বা কিছু কিছু ক্ষেত্রে সার্ভিস ইন্ডাস্ট্রি এখন মোটামুটিভাবে বেশ গুরুত্ব বহন করেছে। তো আমি মূলত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে কথাটা বলতে চাই সেটা হলো যে ভ্যাট যে আইনটা, এই আইনটা কিন্তু যখন 91 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন কিন্তু খুব সুস্পষ্টভাবে একটা কথা বলা হয়েছিল, সেটা হলো যে বিদ্যমান আবগারি শুল্ক এবং সেলস ট্যাক্স যেটা আর কি হলো বিক্রয় কর, সেইটা রহিত করে সমন্বিত কর ব্যবস্থা হিসাবে এই ভ্যাট আইনটা চালু করা হচ্ছে। অর্থাৎ ওই দুটো কিন্তু আর থাকার কথা না। এখন এর পরেও আমরা দেখেছি যে 91 সালের পরে অনেক দীর্ঘ সময় ধরে, এমনকি এখনো পর্যন্ত নতুন আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত, আজকের দিন পর্যন্তও কিন্তু আপনার যেটা আপনার আবগারি শুল্ক যেটা সেটা কিন্তু বহাল আছে। এখন আবগারি শুল্ক সেলস ট্যাক্স আর ভ্যাটের মধ্যে পার্থক্যটা কোথায়? আবগারি শুল্ক হলো গ্রস, অর্থাৎ 15% যদি রেট হয় তাহলে 15%ই সেখানে আদায় করা হবে। সেলস ট্যাক্সটা হলো সুনির্দিষ্ট একটা পরিমাণ, যে পরিমাণের মধ্যে আপনার 3% হতে পারে, 4% হতে পারে, 5% হতে পারে, অনেক সময় এটা 18 বা 28% হতে পারে, যেটা ভারতে জিএসটি হিসেবে হয়েছে আর কি হলো। এই গ্রস যে ট্যাক্সেশন, তার থেকে পার্থক্যটা যেটা আছে আর কি হলো, সেই পার্থক্যটাই কিন্তু ভ্যাটের বৈশিষ্ট্য। সে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো রিবেটিং সিস্টেম, অর্থাৎ রেয়াত নেওয়ার ব্যবস্থা। অর্থাৎ আপনার যে পণ্যটা উৎপাদন করতে বা আমদানি করতে যে খরচ হবে সেই খরচের বিপরীতে যে ভ্যাটটা পরিশোধ করা হচ্ছে, বিক্রিত মূল্যের উপরে যে ভ্যাটটা ধার্য করা হবে তার যে ডিফারেন্স মানিটা, এটাই কিন্তু ভ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। সেটা যদি হয় তাহলে এটা কিন্তু খুব বেশি সমস্যার কারণ না বা আপত্তির কারণ না।
এই কারণে আপত্তির কারণ না যে আপনি একটা পণ্য উৎপাদন করতে আপনার যদি 60 টাকা খরচ হয় তাহলে বা 80 টাকা খরচ হয় আর পণ্যটা যদি 100 টাকায় বিক্রি করেন তাহলে ডিফারেন্স মানি হচ্ছে কিন্তু 40 টাকা বা 20 টাকা ওইটার এগেনস্টে আমাদের এখানে ইউনিটারি কস্ট সিস্টেম আর কি অর্থাৎ 15% আমাদের ভ্যাট তাহলে 40 টাকার এগেনস্টে 4 × 60 অর্থাৎ 6 টাকা আর কি হলো পার 100 টাকার সেলিং এর এগেনস্টে ভ্যাট পরিশোধ করতে হবে তো এসএমই এর ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে আমি যে জিনিসটা বলছি সেটা হলো যে আমাদের যে আমরা আসলে রিবেটস এবং এসএমই এর যে প্রভাবটা একটু পরে আমরা কথা বলছি একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নিটল টাটা বিট সংলাপে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি নিউজ 24 এর সাথেই থাকবে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিট সংলাপে দেখছেন নিউজ 24 কথা বলছিলাম নতুন ভ্যাট আইনে এসএমই খাতের প্রভাব আছেন আমাদের সাথে আলী জামান জি যে ব্যাপারটা জি যেটা নিয়ে আর কি হলো আলোচনা করছিলাম সেটা হলো যে এসএমই গুলোর উপরে কি প্রভাব ফেলতে পারে আর কি হলো এখন তার আগে একটু আপনাকে বলতে চাই আমি একটু রিবেটস এর ব্যাপারেও আপনাকে আমি সেটাই সেখানেই আসছি আর কি হলো সেটা হলো যে রিবেট বা ক্রেডিট সিস্টেম এইটাই হলো ভ্যাটের সব থেকে বড় বৈশিষ্ট্য জি আমি প্রথমে যেটা বলেছি যে সেলস ট্যাক্স হ্যাঁ বা যে আপনার হলো আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি আমরা বলি আর কি তার থেকে ভ্যাটের পার্থক্যটাই হলো সেখানে এখন একটা বড় ব্যবসায়ী কি ধরনের রিবেট পাচ্ছে আর একটা ছোট ব্যবসায়ী কি ধরনের রিবেট পাচ্ছে দ্যাট শুড বি কনসিডারেবল এখন নতুন যে ভ্যাট আইনটা হয়েছে সেখানে কিন্তু খুব ভালো পরিমাণ ছাড় কিন্তু আপনার হলো উৎপাদনের ক্ষেত্রে এই আইনের মধ্যে আছে আগে যেরকম কেবলমাত্র কাঁচামালের রিবেটটা পাওয়া যেত এখন কিন্তু আপনি কাঁচামালের সঙ্গে পাচ্ছেন হলো অল দ্য কাইন্ডস অফ ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ পানি গ্যাস ইভেন ওয়েজেস ইভেন বিল্ডিং ডেপ্রিসিয়েশন সেটাও কিন্তু আপনার রিবেটের আওতায় আসতেছে এখন এই পরিমাণ রিবেটের আওতায় আসার ফলে হয়তো দেখা গেছে যে ভ্যালু এডিশনের পরিমাণ আপনার খুব বেশি হলে 10% বা 20% মতো আর কি হলো আপনার হচ্ছে তার এগেনস্টে যদি 15% ভ্যাট হয় তাহলে 1.5 থেকে সর্বোচ্চ 2% ভ্যাট আপনার হলো দেয়া লাগতেছে একটা বড় ব্যবসায়ীর ছোট ব্যবসায়ীরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না কেন পাচ্ছে না এই যে রিবেট পাওয়া এই রিবেট পাওয়ার জন্য আপনাকে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে অল্টারনেটিভ ক্রাইটেরিয়া একটা হলো যে আইদার আপনি পণ্যের কাঁচামালটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন অথবা আপনি বাজার থেকে যখন কিনবেন মূসক চালানটা শো করতে হবে অর্থাৎ যার কাছ থেকে কিনছেন সে আপনাকে একটা মূসক চালান দেবে দুঃখের বিষয় এই দুটোর একটাও কিন্তু ছোট ব্যবসায়ীরা পায় না কেন পায় না যে ধরেন একটা পণ্য উৎপাদন করতে গেলে দুটো বা তিনটে কি চারটে কাঁচামাল বা ইন্টারমিডিয়ারি গুডস আর কি আপনার লাগে এখন মাল আমদানি করতে হয় কিন্তু কন্টেনার বেসিসে এখন এই ব্যবসায়ীগুলোর সেই সামর্থ্য নেই কন্টেনার কন্টেনার মাল নিয়ে আসা সেক্ষেত্রে তারা কিন্তু বিল অফ লেডিংয়ের যে সুবিধাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না এক নম্বর দুই নম্বর তাহলে পণ্যর কাঁচামাল তারা কোথার থেকে জোগাড় করে জোগাড় করে ওই উর্দু রোড থেকে ওই চকবাজার থেকে হ্যাঁ ওই বংশাল থেকে ওই নাজিরা বাজার থেকে এইখান থেকে কাঁচামালগুলো তারা কেনে কিন্তু সেখান থেকে কিন্তু তারা কিন্তু আপনার এই মূসক চালান 11টা পায় না আর কি হলো না পাওয়ার কারণে তারা কিন্তু এই রিবেটের থেকে বঞ্চিত হচ্ছে তো ওইভাবে আপনি তাহলে বলছেন যদি একটু অন্যভাবে চিন্তা করে দেখি যে আমরা যদি বাংলাদেশের এই এসএমই এর ভ্যাট হার অন্য দেশের সাথে কম্পেয়ার করে থাকি তাহলে আমাদের আসলে কি শেখার আছে এই বাইরের কান্ট্রিগুলো থেকে দেখেন এইখানে এই যে সমস্যাগুলা
এই সমস্যাগুলো প্রায় সব দেশেই আপনার অ্যাড্রেস করা আছে আর কি। সেক্ষেত্রে স্মল সেক্টরের বিজনেসম্যানদের জন্য কি ধরনের সুবিধা আছে এই চিন্তা করে 91 সালে কিন্তু টার্নওভার ট্যাক্স সিস্টেম কিন্তু চালু করছিল। আচ্ছা, এই টার্নওভার ট্যাক্সের একটা রেট হয়েছিল 3%। জি, 3% টার্নওভার ট্যাক্স আপ টু 80 লাখ টাকা টার্নওভার পর্যন্ত, 30% পর্যন্ত লাগবে না কোনো ভ্যাট দেয়া, 30 থেকে 80 লাখ টাকা পর্যন্ত আপনার এই যে টার্নওভারের লিমিটটা নির্ধারণ করে দেয়া হলো এবং 3% করে কর হার আরোপ করা হলো। আচ্ছা, সেক্ষেত্রে এই 3% যে ট্যাক্স বা ভ্যাট যেটা আমরা বলছি, এই 3% হলে ভ্যালু এডিশন কত হচ্ছে? ভ্যালু এডিশন কিন্তু হচ্ছে কিন্তু 20%। আচ্ছা, আর বিগ বিজনেস হাউসগুলো 1.5 থেকে 2% যখন আর কি হলো তারা নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যালু এডিশন শো করা হচ্ছে কিন্তু 10 থেকে 12% আর কি হলো। আচ্ছা, এখন 20% নেট ডিফারেন্সটা তৈরি করা এটা কিন্তু ছোট একটা ব্যবসায়ীর পক্ষে খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তারপরেও আমরা কিন্তু এই 3%-এ কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি প্রতি কোয়ার্টারলি আপনার ভ্যাটের ক্ষেত্রে যেরকম আপনার বকেয়া রাখা যায়, অর্থাৎ 3 মাস 6 মাস 1 বছর, আপনি জানেন যে বড় বড় সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হ্যাঁ বছরের পর বছর 500-700 হাজার কোটি টাকা ভ্যাট ফেলে রেখে দিয়েছে, আর এই স্মল সেক্টরের এদের কিন্তু এই 3% যে ট্যাক্সটা আর কেলো সেটা কিন্তু অগ্রিম পরিশোধ করতে হয় কোয়ার্টারলি বেসিসে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা চেয়েছি যে আজকে আমাদের ইকোনমিক যে স্কেলটা কিন্তু অনেক বড় হয়েছে। আজকে 91 সালে এটার লিমিট যদি 80 লাখ টাকা হয় তাহলে বর্তমান সময় কত হবে, আমরা সে কারণে সরকারের কাছে বলেছি যে এইটার লিমিটটা 3 কোটি টাকা পর্যন্ত করা হোক। জি, আরো কথা বলবো এই ভ্যাট আইন নিয়ে আপনার সাথে। প্রিয় দর্শক, নিটল টাটা বীর সংলাপ পেয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিট সংলাপে, দেখছেন নিউজ 24, শাহরিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। কথা বলছিলাম ভ্যাট আইন এসএমই খাতের প্রভাব নিয়ে। আপনার কাছে শেষ প্রশ্নই করব, আসলে আমাদের সময় স্বল্পতার জন্য জানতে চাবো যে আইডিয়াল ভ্যাট রেট অ্যাকর্ডিং টু ইউ আসলে কিরকম হওয়া উচিত ফর অল দ্য সেক্টরস? আইডিয়াল ভ্যাট রেট বলতে যে জিনিসটা বোঝায়, বাংলাদেশে তো ইউনিটারি ভ্যাট সিস্টেম আর কি, অর্থাৎ আর কি রেট এটা হলো 15%। পৃথিবীর অনেক দেশে কিন্তু আপনার হলো স্ল্যাব সিস্টেম আছে আর কি। এখন 15% হলেই যে আমাদের জন্য খুব সমস্যা তা কিন্তু না, না এই জন্যে যদি আমি যদি রিবেট সিস্টেমটা যদি পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে পারি, তাহলে একমাত্র সার্ভিস সেক্টরের ভ্যাটটা ছাড়া অন্য সেক্টরে এর ততটা প্রভাব পড়বে না আর কি। আচ্ছা, কেন পড়বে না? যে সার্ভিস সেক্টরে কিন্তু আপনি টোটাল যে সার্ভিসটা দিচ্ছেন, সে হোটেলের একটা বিল কি সেলুনের একটা আর কি হলো আপনার মানে হলো বিল, বা একটা পার্লারে গিয়ে আপনি আর কি হলো 300-500 টাকার আর কি হলো কাজ করালেন, এর এগেনস্টে ডাইরেক্ট যে 15%টা আসে এটা কিন্তু কষ্টদায়ক, পীড়াদায়ক। এই 15%টা যখনই আসতেছে তখন কিন্তু এটার ভ্যাট থাকতেছে না, তখন এটা হয়ে যাচ্ছে আবগারি শুল্ক। সেক্ষেত্রে এই একমাত্র সার্ভিস সেক্টরটাই আপনাকে আর কি হলো স্ল্যাব করতে হবে। আপনার ট্রেডিং বা আপনার হলো যে ইন্ডাস্ট্রিতে 15% থাকলে সমস্যা নেই। কেন সমস্যা নেই? আপনাকে এর আগেই বলেছি আর কি হলো যে আপনি যদি রিবেটটা যদি কার্যকর করতে পারেন, আপনি ক্রেডিট সিস্টেমটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার 1.5, 2 বা 3-এর বেশি কিন্তু আলটিমেটলি পড়তেছে না আর কি হলো। ট্রেডিং এর ক্ষেত্রেও কিন্তু তাই, ট্রেডিংয়ে কিন্তু একটা মানে হলো অযথা একটা প্রচারণা কিন্তু কিছুদিন ধরে আর কি হলো চলে এসছে আর কি হলো, সেটা হলো যে মাল বিক্রি করলেই 15% ভ্যাট দিতে হবে, বা হয়তো কোনো দোকানে আপনি আর কি হলো মাল কিনলেন তার এগেনস্টে 15% যদি ভ্যাট কেউ ক্লেম করে থাকে, এটা বড় আকারের অন্যায় করতেছে আর কি হলো। আপনি সেক্ষেত্রে বলবেন যে তোমার নেট ভ্যালু এডিশনটা কত আর কি, সর্বোচ্চ কোনো দোকান থেকে 4%-এর বেশি ভ্যাট আদায় করতে পারবে না। আর নতুন যে আইনটা করছে সেই আইনে বলতেছে যে আপনি প্রিভিয়াসলি, অর্থাৎ আপনি একটা শাড়ি ক্রেতার কাছ থেকে কিনে নিয়ে আসলেন,
কত দিয়ে আর কি হলো যে 500 টাকা দিয়ে আর কি আপনি বিক্রি করতেছেন 700 টাকা, তাহলে আসলে ডিফারেন্স মানিটা হলো 200 টাকা। এই 200 টাকার এখানে আসতে 15% ভ্যাট দিতে হবে, তাহলে আপনার হলো সেখানে কিন্তু আপনার রেটটা কিন্তু আপনার অনেক কিন্তু কমে আসতেছে। সেক্ষেত্রে ট্রেডিং এর ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 15% থাকলেও কিন্তু আমার সমস্যা হচ্ছে না। আমার মেন সমস্যা হচ্ছে আর কি হলো যে সেটা হলো যে আমার রিবেট নেয়ার সিস্টেমটা এনশিওর করা। দেখেন তাহলে আপনি মেইন ফোকাসটা যে জায়গায় করতেছি সেটা হলো এই যে ভ্যাটের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা আজ পর্যন্ত 91 সালের থেকে এই নতুন আইন পর্যন্ত এনবিআর দিতে পারেনি। আমরা কিন্তু বারবার দাবি করতেছি আমাদের একটা সংজ্ঞা দাও, রাইট? সেই সংজ্ঞাটা কি ওরাই বলতেছে আমাদের যখন পড়াচ্ছে তারা কিন্তু বলতেছে যে ভ্যাট হলো এমন একটি সমন্বিত কর ব্যবস্থা, হ্যাঁ, যেখানে আপনার উপকরণ কর রেয়াত পাওয়া যায়। আমরা বলতেছি যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তোমরা যেটা পড়াচ্ছ আমাদের এইটাই একটু বিধিতে সংযোজন করে দাও, তাহলে আমরা এনশিওরড হবো আর কি হলো যে আমরা রেয়াতটা পাবো। কারণ যে পণ্যের কাঁচামালের উপরে ভ্যাট থাকবে না সেই পণ্যের ফিনিশড প্রোডাক্টসের উপরে আর কি হলো ভ্যাট থাকার কথা না। সে আপনি পাউরুটি আর কি হলো, এই পাউরুটি তৈরি করতে গেলে আপনার যে র মেটেরিয়ালসটা লাগতেছে সেই র মেটেরিয়ালসে কিন্তু ভ্যাট নাই। আপনি কিছু কিছু পণ্য তৈরি করতেছেন ভাঙারি আপনার হলো আইটেম দিয়ে, যে পণ্যের উপরে ভ্যাট নাই। রাস্তার থেকে টোকানো পণ্য, সে পণ্যের উপরে ভ্যাট নাই। এই দিয়ে যখন ফিনিশড প্রোডাক্ট তৈরি করতেছেন তখন কি করতেছে, যেহেতু আপনি ওখানে ভ্যাট মানে হলো দিয়ে আসতেছেন না, আপনার উপরে ডাইরেক্ট 15% ইম্পোজ করে দিচ্ছে। এটা তো ঠিক খুব সুন্দরভাবে আসলে বুঝিয়েছেন। আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো। প্রিয় দর্শক, এই ছিল নিটল টাটা বিট সংলাপের আয়োজন। আবারও আসবো আমি শাহরিনা ওয়াহিদ নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রমজান মাসটা অনেক সুন্দর কাটুক। আল্লাহ হাফেজ।